সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। রীতা ভরি চক্রবর্তী, যিনি নিজের অভিনয় থেকে গান এবং মডেলিং এর হট পোজ একাধিক কারণে বেশ পছন্দের স্টার ভক্তমহলের চোখে, সেই সুপারস্টারই এখন হাসপাতালের বেডে। এই ছবি দেখা মাত্রই চমকে উঠলেন তার ভক্তরা। মাঝে মাঝে রীতা ভরিকে দেখতে পাওয়া যায় হট পোজে উষ্ণতার পারদ চড়াতে তার বিভিন্ন ছবির মাধ্যমে। তিনি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট ভাবে সক্রিয়। এ হেন রীতা ভরি হঠাৎ করে গেলেন কোথায়, সেই প্রশ্নই কিন্তু উঠে এসেছিল তার ভক্তমহলে, কারণ তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। একের পর এক ছবি, তার উপর অভিনেত্রীর গলায় গান, একাধিক কারণে তিনি সকলের বেশ পছন্দের। অন্যদিকে টলিউড থেকে বলিউড দুটোই সমান তালে ব্যালেন্সও করতে জানেন তিনি, এবং ভালো গল্প হলেই ভাষা তার কাছে কোনো বাধাই নয়। তবে রীতা ভরির স্বাস্থ্য নিয়ে কিন্তু কেউই হঠাৎ করে ভাবতে পারেনি যে তিনি এতটাও অসুস্থ। সামনে আনলেন রীতা ভরি, অবশেষে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেই রহস্য হলো খোলসা। নিজেই জানালেন রীতা ভরি যে তিনি অসুস্থ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে বিছানা থেকে বসে একটি ছবি পোস্ট করেছেন রীতা ভরি, যে ছবিটি তুলে দিয়েছেন তার মা। এই পোস্ট দেখা মাত্রই উদ্বেগ ছড়িয়েছে ভক্তমহলে, সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে রীতা ভরি জানিয়েছেন তার অপারেশন হয়ে গিয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। গত 7 মাস তিনি বেজায় কষ্ট ভোগ করেছিলেন বলেও জানিয়েছেন। আগামী কয়েকটা দিন বিশ্রামেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে কি এমন হয়েছিল? রীতা ভরির মা শতরূপা সান্যাল এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিগত 7 মাস ধরে ফিস্টুলায় কষ্ট পাচ্ছিলেন অভিনেত্রী। চিকিৎসকেরা জানিয়েছিলেন এখনই অস্ত্রোপচার করা না হলে সমস্যা কিন্তু আরো বেড়ে যাবে। সেই পরামর্শ মেনেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী এবং তারপরই অস্ত্রোপচার হয়েছে তার। বর্তমানে মেয়ের অস্ত্রোপচার সফল হওয়ায় খানিকটা স্বস্তিতে রয়েছেন মা শতরূপা সান্যালও। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।